রাজপথে থাকবে, প্রয়োজনে রক্ত দিবে, আমরা রক্ত দিব দেবো, আমরা লক্ষ লক্ষ লোক মারা যাব। আপনারা ইতিমধ্যে অবগত আছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ দুই বছর কারাগার বরণ করেছেন। আমাদের দেশের ভাইস চেয়ারম্যান, অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান বিদেশে আছেন মিথ্যা মামলায় নির্যাতিত হয়ে। তার বিরুদ্ধে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ফরিদপুর বিভাগীয় সমাবেশ ইতোমধ্যেই জনসমুদ্রে পরিণত হয়েছে। আমরা বিশ্বাস করি আগামী দিনে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই ফ্যাসিবাদের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সহ তারেক জিয়ার স্বদেশ প্রত্যাবর্তন সুনিশ্চিত করা পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি ইউনিটের নেতৃবৃন্দ রাজপথে থাকবে, প্রয়োজনে রক্ত দিবে, আমরা রক্ত দিব দেবো, আমরা লক্ষ লক্ষ লোক মারা যাব। এসেছি বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে, আমরা এসেছি এই ভোট চোর হাসিনা সরকারের পদত্যাগের লক্ষ্যে। আমরা এই ভরতপুর মহাসমাবেশে মাগুরা থেকে মনোয়ার খান এর নেতৃত্বে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা আসছি এই ফ্যাসিবাদী নিশিনাথের সরকারকে হটানোর জন্য এবং তারেক রহমানের নির্দেশে বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে এবং দেশে একটা সুষ্ঠু নির্বাচন করব এই আশাবাদ, এই আন্দোলন সংগ্রাম আমরা যাতে যোগ হতে পারি এই জন্য আমরা এইখানে সমাবেশে যোগ হয়েছি। আমরা জানান দিতে চাই এই ফ্যাসিবাদী সরকারকে তার ক্ষমতা থেকে টেনে হেঁচড়ে নামাবো ইনশাআল্লাহ আমরা।